بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত সবিক ভাই ইন্ডিয়ার ধর্মনগর থেকে জানতে চেয়েছেন মানুষ যে কোরআন খতম করায় একজন একজন টাকা দিয়া যে এত টাকা দিব আপনি একটা কোরআন খতম করে দেন তারপরে আবার নিজেও চুক্তি করে যে এত টাকা হইলে পড়বো এত টাকা হইলে পড়বো না এই সমস্ত এরকম ভাবে এগুলি আসলে যায় যাচ্ছে কিনা কোরআন খতম আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ মা বাদ সম্মানিত শহীদ ভাই প্রথম কথা হলো কোরআন খতম যায় যাচ্ছে নিজে নিজে কোরআন খতম করবে এগুলি অনেক দলিলের ভিত্তি আছে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন খতম করেছেন সাহাবা ইকরাম কোরআন খতম করতেন বহু সাহাবি রমজান মাসে আসলে তো কোরআন খতম কত হিরিক পড়ে যেত রমজান মাস ছাড়াও তারা নিয়মিত কোরআন খতম করতেই থাকতেন ফার্স্ট টু লাস্ট পড়তে থাকতেন আবার শেষ হতে আবার পড়তে থাকতেন এখনো পর্যন্ত ইলা ইয়াউমিনা হাজা আজ পর্যন্ত চলছে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেদিন পর্যন্ত ইচ্ছা করেন ততদিন চলবে কোরআন খতম কোরআন বারবার পড়া কোরআন খতম করা কোরআনের সাথে সম্পর্ক রাখা এটা জায়েজ আছে তাতে কোনো নিষেধ নাই যাই হোক ওই সব দলিল আমাদের দরকার নেই যেহেতু এটা সবার কাছে পরিচিত বিষয়টি দুই নম্বর বিষয় হচ্ছে ভাড়াটিয়া কোরআন খতম করা এই সমস্ত বিষয়ে বেদাতের অন্তর্ভুক্ত এটা জায়েজ নেই একজন ব্যক্তি কোরআন খতম করবে নিজের আমলের সব এটা কোরআন খতম বা কোরআন পড়া এটা নিজের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলছেন কোরআন নিজে পড়বে নিজের এই পুরস্কার পাওয়া যাবে তার আমল নামায় লাগবে একটা দুটো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে মান করা হারফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআন মাঝে একটি হরফ পড়বে ফালাহু হাসানা তার জন্য একটি হাসানাত সওয়াব ওয়াল হাসানাত বি আশরি আমসালিহা আর সওয়াবকে 10 নেকিতে পরিণত করা হবে তো এই হাদিসটা অনেক বড় তো এটা হলো সংক্ষিপ্ত যে ব্যক্তি কোরআন পড়বে তার এই ফজিলত যে ব্যক্তি কোরআন পড়তে আমল নামায় লেখা কোরআন তার সুপারিশ করবে কোরআন এই হবে কোরআন কবরে সুপারিশ করাবে সূরা মুলক পড়তে কোরআন নিজেকে পড়তে হবে সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম নিজেরা কোরআন পড়তেন তাবেয়ীন ইকরাম নিজেরা কোরআন পড়তেন এখন আলেম ওলামা নিজেরা কোরআন পড়তে হবে অন্যের দিয়ে পড়ায় লাভ হইলো কি নিজে কোরআন পড়তে পারেন অন্যের টাকা দিয়ে ভাড়াটিয়া করে এনে কোরআন পড়াতে এর কোনো ফায়দা আছে নিজের আমল নামায় লাগবে এর কোনো নাই এগুলি দেশের একটা প্রচলিত রসুম রাওয়াজ এসে ইত্যাদি রমজান মাসে আসলে কোরআন খতম পড়ায় নিজে নামাজ পড়ে না পাঁচক্ত একক্ত নামাজের একক্ত পাঁচক্ত নামাজের একক্ত খবর নাই রোজাও রাখে না নামাজও পড়ে না অথবা রাখে আরেকজন যে কোরআন খতম পড়ায় এইগুলি মূলত দলিল সম্মত কথা না এগুলি এগুলি এসে শরীয়তের বাহিরে দলিল এগুলি কোনো ভিত্তি নেই এগুলি নিজেদের মন গড়া বানোয়াটি আমল এর থেকে ফিরে এসে আর যারা করে থাকে তারাও এগুলি ভুল করে থাকে একজন মানুষের জন্য দোয়া করা সেটা আলাদা কথা আপনি কোরআন পড়ছেন আর একজনের জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ কোরআনের সওয়াব রেসানি বকসানো এইসব ঠিক নয় বরং আপনি দোয়া করতে পারেন আল্লাহ অমুক আপনি মাফ করে দেন আমাকে হেফাজত করেন সুস্থ রাখেন তার রিজিকের ব্যবস্থা করে দেন তার প্রতি রহম করেন দোয়া করেন ইত্যাদি ইত্যাদি দোয়া করেন জীবিত মৃত্যু সবার জন্য দোয়া করা যায় আছে কিন্তু কোরআন খতম আর একজনের দেওয়া করাইবেন এমনিতে এই সমস্ত সফিনা যে সমস্ত সফিনা খত আর একজনে করা এগুলি বেদাতের অন্তর্ভুক্ত মাইকে করা আর একা করুক 10 জনে মিল্লা করুক আর একজনে করুক অন্যের পক্ষ থেকে এগুলি না করে নিজে নিজেই করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যা পারে সে শিখবে সে যদি হালকাও পারে তাহলে হালকাই পরে আল্লাহর কাছে দোয়া করবে এটাই সে সবচেয়ে কাজের এবং সেটাই গ্রহণ হবে কানা তার খবর মনে মনে জানা নিজের কথাগুলো আল্লাহর কাছে নিজে তুলে ধরবে যাই হোক অনেকের ভুল ভুলের মাঝে থাকেই মানুষ আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আল্লাহ সংশোধন হওয়ার সংশোধনে আসার হেদায়তের পথে আসার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন হাজার সাল্লাহ তালা নবীনা মোহাম্মদ সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু